নমস্কার বন্ধুরা, মম ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি সুজির পরোটা করবো, সবজি দিয়ে, নানা রকম মশলা দিয়ে, ডিম দিয়ে। কিভাবে পরোটা তৈরি করি তোমরা একবার দেখো। এই দেখো, টমেটো, গাজর, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, রসুন বাটা, আদা বাটা। আর এখানে নিয়েছি দই, টক দই, আর সাদা তেল লাগবে। আর এখানে নিয়েছি চাট মশলা, গরম মশলা, লবণ, চিনি, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলা। আর এখানে নিয়েছি ময়দা, এই যে সুজি, আর 4টে ডিম লাগবে। এবার কীভাবে তৈরি করি দেখব। আমি সুজিটা আগে পেস্ট করে নেব। এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, সুজিটা পেস্ট করে নেব। একটু জল দিয়ে দেবো। সুজিটা পেস্ট করে নিয়েছি, দেখো সুজিটা আমি পেস্ট করে নিয়েছি। এইভাবে হালকা করে পেস্ট করে নিতে হবে। দেখো আমি কেমন হালকা করেছি, এভাবে হালকা করে নিতে হবে। এই পাত্রে আমি একটু জল দিয়ে আরো একটু জল দিয়ে এভাবে পাতলা করে নেবো। এইবারে দিয়ে দেবো ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেছে, এবার সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি চিনি দিয়েছি, তোমরা যদি না চিনি না দিতে চাও তা না দেবে কিছু হবে না, অসুবিধা হবে না। আমি চিনিটা দিয়েছি, চিনিটা দিলে ভালো লাগবে। মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে আদা বাটাটা দেব, রসুন বাটা, 3 রকম ক্যাপসিকাম। আমি 3 রকম ক্যাপসিকাম দিয়েছি, তোমাদের যদি বাড়িতে 1 রকম থাকে দিলেও 1 রকম দিলেও হবে। আমার কাছে 3 রকম আছে বলে দিয়েছি। গাজর, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, লঙ্কা, এভাবে রিং রিং করে কেটে নিতে হবে লঙ্কাগুলো। টক দই, টক দইটা এইভাবে চেকনির সাহায্যে জল ঢেলে নিতে হবে। এরকম এরকম জল ঢেলে নিতে হবে। এই সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে সবজি দিয়ে মশলা দিয়ে। এবার ডিমগুলো ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি আমি। এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। ডিমগুলো সব ফাটানো হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো আর লবণ, ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা সবকিছু উপকরণ রেডি, এবার চলো রান্নার ওখানে যাওয়া যাক। তো বন্ধুরা রান্নার এখানে চলে এসেছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি। এবার দেখো কিভাবে পরোটা তার তৈরি করি। সাদা তেল দিয়ে দেবো, একটু বেড়াই দিয়ে ভালো করে লাগিয়ে নেবো চারিদিকে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার সুজির মিশ্রণটা দিয়ে দেবো। এবার ভালো করে চারিদিকে কাটিয়ে দেবো। দেখো আমি কিভাবে পাতি দিয়েছি, এভাবে পাতি দিতে হবে। পুরো চাটুটার পাতি পাতি দিয়েছি, এ দেখো এইভাবে সব পাতি দিতে হবে। এবার কিছুক্ষণ ওইভাবে রেখে দিতে হবে, আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে দিতে হবে, বেশি জোরে দিলে হবে না, তলা দিকতে পুড়ে যাবে।
দেখো পরোটাটা হয়ে এসেছে, ওপরটা দেখো কেমন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট জাল কম দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যাতে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। এই দেখো কেমন হয়ে গেছে, এবার উল্টে দেবো। এবারে আমি এই ডিমটা এর উপর দিয়ে পাঠিয়ে দেবো। এবার পুরোটা মিশিয়ে দিতে হবে, এবার উল্টে দেবো। উল্টে দিচ্ছি, এবার আবারও আবারও একটু এই বিটটা হালকা করে একটু তেল ব্রাশ করে নেব। এবার ডিমটা দিয়ে দেবো। এবার আবার উঠে দেবো। দেখো পছন্দ হয়েছে, দেখো ওই ওই পিঠটাও আমি ভালো করে আবার ভেজে নেব। দেখো আবারও আমি উল্টে দেবো। দেখো পরোটাটা কত সুন্দর হয়ে গেছে, আমার পরোটা কমপ্লিট, সুজির পরোটা কমপ্লিট। এই দেখো এইভাবে সব পরোটাগুলো তৈরি করে নেব। আমার সুজির পরোটা রেডি। এই দেখো সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো আর নরম, কি সুন্দর, খুব সুন্দর নরম হয়েছে। ছেলে এসে গেছে খাওয়ার জন্য, দিদে এই পরোটাটা টক দই আর টমেটো সস দিয়েই খাওয়া যাবে, আর অল্প একটু স্যালাড লাগবে, অন্য কোনো সবজি লাগবে না। সকালবেলা টিফিনে, সন্ধ্যেবেলা, রাত্রে, মানে বসে বসছে আপনারা এরকম বাড়ি ট্রাই করবেন, ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে মাঝে যাবেন। আজকে পরের ভিডিও নিয়ে নমস্কার।